তৌহিদা আমিন প্রশ্ন করেছেন, আমার 9 মাসের প্রেগনেন্সি, দুর্বল লাগে খুব, মনে হয় যে আমার হাত পা কাঁপছে, অনেক বেশি ঘাম দেয়, আমাদের কি করণীয় একটু যদি বলে দিতেন। আচ্ছা, হাত পা কাঁপছে, অনেক বেশি ঘাম দেয়। আচ্ছা, এক্ষেত্রে প্রথম কথা হলো ওনাকে সুগার চেক করতে হবে। ওনার যেহেতু ঘামছে, হাত পা কাঁপছে বলছে, আমি জানি না উনি সুগারের পেশেন্ট কিনা, জেস্টেশনাল ডায়াবেটিস আছে কিনা। যদি নাও থেকে থাকে, এই মুহূর্তটা যখন আপনার হবে তখন আপনি একটু সুগারটাকে চেক করে নেবেন প্লিজ। প্রেশারও আপনি চেক করবেন, আপনার প্রেশার ঠিক আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। আর এই সময় আসলে কি, শেষের দিকে তো 9 মাসের সময় আপনি একটু দুর্বল ফিল করবেনই। একটু বলবো যে প্রোটিন ইনটেকটাকে বাড়ান, প্রতিদিন 2 ডিম খাওয়ার চেষ্টা করেন, একটা ডিম বয়েল করে খান, একটা সুপে দিয়ে খান। এছাড়া হলো আমাদের দেশীয় মাছ আছে, ছোট মাছ, আপনার ছোট মাছ, কাতল মাছ, এটা আপনার খাদ্য তালিকাতে আপনি রাখেন। পুঁটি মাছ, পাবদা মাছও কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন। এছাড়া এই সামারে যে সবজিগুলো আছে এগুলো সবই আপনার জন্য সেফ। লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, এই টাইপের সবজির পরিমাণটা আপনি একটু খাবারে বাড়িয়ে দেন। এমনও হতে পারে আপনার ক্যালসিয়াম ডি ডেফিসিয়েন্সিও হতে পারে, যদি হাত পা অনেক অবশ লাগে বা উইক লাগে। হ্যাঁ, তো আমার ধারণা প্রেগনেন্সিতে আপনাকে সাপ্লিমেন্টেশন করার কথা, এই সময় তো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করে। আমি যে খাবারগুলোর কথা বলেছি এগুলো বেসিক্যালি খুব ক্যালসিয়াম রিচ। দুধ বা দুধের তৈরি খাবারটাকে রাখেন আপনি আপনার খাদ্য তালিকায়। 2 ডিমের কথা বলেছি, প্রচুর সবজির কথা বলেছি, আপনি এটা খান। আর পানিটা মিনিমাম 18 থেকে 20 গ্লাস পানি খাবেন। আর অবভিয়াসলি সুগারটাকে আগে একটু চেক করেন, যদি ওই জায়গায় কোনো ঝামেলা হয়, হয় আপনার সুগার ফল করে, আমার কেন জানি মনে হচ্ছে, আপনি একটু এই জিনিসটা মনিটর করে আমাদেরকে জানান, আমাকে পেজে জানান, আমি সেখানে আপনাকে অ্যান্সার করবো ইনশাল্লাহ।